আর এই পুরো বিল্ডিংটা না ইওসের মতো লাগে। আর ওখানে কি বলবো, সব বিল্ডিং এমন কর্নার কর্নার থেকে, এই বিল্ডিংটা রাউন্ড মতো, মানে ওপরেও দেখো কোনো ওরকম ভাবে কিন্তু কর্নার নেই। আমি বর্ণালী, লিভ লাইফ উইথ লাভ অ্যান্ড লাফে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, হালকা হালকা মেঘলা আছে, তো তার জন্য আমরা ভাবলাম যে এমন একটা জায়গায় যাই যেখানে বৃষ্টি পড়লেও একটু হয়তো আশ্রয় পাবো, ভিজবো না। তো আজকে আমরা এমন একটা বিল্ডিং দেখতে যাচ্ছি যেটা খানিকটা ইউএফওর মতো দেখতে, তো ভীষণ সুন্দর বিল্ডিংটা। তো বিল্ডিংটার নাম হচ্ছে দংদেমুন ডিজাইন প্লাজা, সেখানেই যাচ্ছি আজকে আমরা। যেহেতু সবাই ফোন দেখে, ওই জন্য রাস্তার নিচে ওরকম সিগন্যালের দেওয়া আছে, যাতে ফোন দেখতে দেখতে সামনে না তাকিয়ে ভুল করে রাস্তা না ক্রস করে নেয়। এখন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দংদেমুন ডিজাইন প্লাজা। আর আমি একটু ছোট্ট করে, মানে আমি যতটুকু জানতে পেরেছি যে এই বিল্ডিংটা 2014 সালে মানে সবার জন্য খুলে দেওয়া হয়েছে, সবাই যেতে পারে। আর এই বিল্ডিংটার মেন পারপাস হচ্ছে ওই ডিজাইন আর মানে আর্ট রিলেটেড সমস্ত কাজকর্ম, এখানে না ফ্যাশন শো, তারপরে বিভিন্ন ধরনের এক্সিবিশন, এই সমস্ত কিছু হয়। এবার করোনার জন্য এখন হয় কি না সেটা আমি ঠিক জানি না। আর এই বিল্ডিংটা সত্যি পুরো ইউএফওর মতো দেখতে, আমরা যখন কাছে চলে যাব তখন দেখাবো। আর এই বিল্ডিংটার বাইরে দিকটা এখান থেকেও দেখে খানিকটা বোঝা যাচ্ছে যে চকচক করছে, তো এটা না মেটালের বিল্ডিংটা। এবার কি মেটাল অতটা আমার ঠিক মনে নেই, তবে যতটুকু পড়েছিলাম মনে হয় স্টিল আর অ্যালুমিনিয়াম এরকম কিছু একটা আছে, তো অতটা আমি ডিটেলে আর কিছু বলছি না, তোমরা নিজেরাও সার্চ করলে পেয়ে যাবে। তো আমরা যাচ্ছি আজকে, এটা আমরা আগেও এসেছি, তো আজকে ভাবলাম আরও একবার যাই, একটু ঘুরে আসি। আর এই বিল্ডিংটা না টোটাল বিল্ডিংটাকে মেন তিনটে পার্টে বোধহয় মানে তিনটে ভাগে কাজকর্ম হয়, তো একটা বোধহয় মানে যখন বিল্ডিংটা দেখবে আমি দেখাবো যে এ ডি আর এম বলে লেখা আছে, তো এ ইজ ফর লাইক আর্ট মনে হয়, আর এম মিউজিয়াম, আর ডি ডিজাইন। তো এইভাবে গেটগুলোতে না এ ডি এম এরকমভাবে লেখা আছে, তো সেটা যখন দেখাবো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে গেটগুলোর ওপরে ওরকমভাবেই লেখা আছে। আর উল্টো দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো সব বড় বড় শপিং মল বলা যেতে পারে, ওখানে বিভিন্ন ধরনের দোকান আছে, আর এখানে ডিউটি ফ্রি শপও আছে। আর এখানে একটা দোকান আছে যেটার নাম হচ্ছে এমপিএম, কারণ ওটা দিন রাত 24 ঘন্টা খোলা থাকতো, তবে এখন দেখলাম যে রাত 1টায় বন্ধ হয়ে যায়, তো করোনার জন্য বোধহয় এটা হয়েছে। মানে এই বিল্ডিংটা ভীষণ সুন্দর দেখতে। এখানে আগে না আমি জানি না এখন এই মুহূর্তে হয় কিনা, বিভিন্ন রকমের মানে এক্সিবিশন হতো, বিভিন্ন অনেক কিছুই হতো। এখন আমি এলাম অনেক বছর পর, 2.5 বছর পর এলাম, আর করোনার জন্য কি কি হচ্ছে বা হচ্ছে না আমি ঠিক জানি না। আর এখানে বিভিন্ন শপিং মল আছে, বিভিন্ন ধরনের দোকান, মানে খুব জমজমাট জায়গা এটা। ভীষণ সুন্দর লাগে। আর ওই সামনের দিকটাতে না অনেক গার্ডেন মতো করা আছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। ভেতরে ভাবছি ঢুকবো না,
এরকম হচ্ছে বিল্ডিংটা, মানে বাইরে থেকে আমি যেটা দেখিয়েছি খালি চোখে একবারে পুরো বিল্ডিংটা ওরকম ভাবে দেখতে পাওয়াটা মুশকিল। অনেকটা বড় রাউন্ড করে। আর ওই যে ছেলে আর ছেলের বাবা, আমি চলে এসেছি ওই জন্য বাবা সাধারণ করছে। এখান থেকে আরো ভিতর দিকেও যাওয়া যায়। রাতের বেলা তো ভীষণ সুন্দর লাগে, এখন সবে সন্ধ্যে হয়েছে মানে সব লাইট টাইট জ্বলেনি। এখানে একটা বাগান মতো করা আছে যেখানে এলইডি লাইট দিয়ে সমস্ত ফুলের একটা বাগান মতো করা আছে। তো আগে আমরা যতবার এসেছি তার মধ্যে এক দুবার বৃষ্টি হয়েছে, আজকেও সেটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওই মেঘলা আকাশ, ভিড় খুব একটা নেই, এটা একটা ভালো জিনিস। হাওয়া আছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কবে যে গরমকাল আসবে জানি না। আর ভেতরে না কিছু একটা ইভেন্ট চলছে, জানি না কিসের। অনেক ক্যামেরা ট্যামেরা নিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, সব স্টেজ মতো করা, আমি একটু একটু দেখতে পেলাম। তো এই দিকটাতে উপরে ওঠা যায়। যথারীতি এখানে বসার জায়গা করা আছে, উপরে ছাউনি মতো দেওয়া আছে। আমার পেছনে যেটা ট্রেনের মতো আছে, ছবি তোলার জন্য মানে ভীষণ সুন্দর একটা জায়গা বানানো আছে। ডিডিপি দংজেমুন ডিজাইন প্লাজা লেখা আছে, ডিডিপি দংজেমুন ডিজাইন প্লাজা। এটা খুবই একটা মানে এই যে ডিজাইন প্লাজাটা ভীষণ ফেমাস স্ট্রাকচারটার জন্য। এর এখানে না আরো একটা স্ট্রাকচার বানানো আছে, দেখাবো। আমি নাক টানছি কারণ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। তো সেই এলইডি লাইটের ওই যে বাগানটা ছিল না সেটা খুঁজছি, কিন্তু অনেক বছর পরে এসেছি তো মনে পড়ছে না কোথায়, তাই এদিক ওদিক সেদিক আমি ঘুরে বেড়াচ্ছি। সেই ফুলগুলো আমি যেটা বলছিলাম ভীষণ ভালো লাগে, কালারটা একবার এত সুন্দর বলার মতো নয়। সাদাও আছে কিন্তু সাদা থেকে নেই পার্পলটা বেশি ভালো লাগে আমার মনে হয়। যেন এই ফুলটা আর ওদিকটায় আছে দংদেমুন হিস্ট্রি মিউজিয়াম লেখা আছে, কিন্তু ছেলে ওই দূরে দাঁড়িয়ে আছে, আমি আর এদিকটা যাচ্ছি না।
কিন্তু এলইডি ফুলের ওই এটা খুঁজে পেলাম না আমি। আমার মনে হচ্ছে এদিকটা থেকে না নামতে হবে, ওদেরকে বলে আসি তারপর দেখি নামবো। তো এই বাগানটা তো দেখতে পেলাম না, তাই ফটো তোমাদের সঙ্গে একটা পুরনো ফটো শেয়ার করছি। রাতের বেলায় ভীষণ সুন্দর লাগে, অবশ্য মানে লাইট তো রাতেই ভালো লাগবে। এই ছবিটা হচ্ছে 2017 সালের ডিসেম্বরের। ওই যে আমি ওদের খুঁজতে এসেছি, ওরাও আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে, আর বাবা আগে আগে হাঁটছি না হলে কোলে চাপবে বলছে। এই দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিল্ডিংটা দেখো। এই এখানে সেই একটা, হ্যাঁ যেটা বলছিলাম, এখানে এই পিয়ানোটা আগে ছিল, এখন সেটা দেখতে পাচ্ছি না, এটাই আমি বলছিলাম, এটা এখন নেই, এটা আগেকার ছবি। সন্ধে হয়ে গেছে কিন্তু মানে পুরোপুরি অন্ধকার হয়নি, ওর জন্য লাইট গুলো জ্বালে না এখনো। মনে হয় সানসেট হয়নি আজকে, দেখি কটা বাজে, 7:15 মেঘ করেছে বলে মনে হচ্ছে সন্ধে, মানে সন্ধে হয়নি এখনো, 7:45 না কটা নাগাদ, 7:40 এরকম সময় মনে হচ্ছে আমার সানসেট হয়, তো এখনো সন্ধে হয়নি, ভুল বলেছি। এই তুই ও নো কেন বলছিস, তুই জানিস কটায় সানসেট হয়? বিল্ডিংটা না কি বলবো, সব বিল্ডিং যেমন কর্নার কর্নার থেকে, এই বিল্ডিংটা রাউন্ড মতো, মানে ওপরেও দেখো কোনো ওরকমভাবে কিন্তু কর্নার নেই। আর ফুল বডিটা আই থিঙ্ক মেটাল, কনফার্ম হয়ে গেলাম ঠুকঠুক করে আওয়াজ শুনে। এদিকটায় মার্কেট আছে একটা ডিজাইন মার্কেট, ওদিকটাতে প্রচুর জামা কাপড়ের দোকান পাট আছে। আর এই সামনে জায়গাটাতে প্রথম আমরা যেবার এসেছিলাম সেবারেই মনে হয় ওই ডিসেম্বরে ওই ক্রিসমাসের সময়টাতে না এখানে আইস স্কেটিং হচ্ছিল মনে হয় এইখানটাতেই, না কোন জায়গাটা সবই গুলিয়ে গেছে আমার, মনে করতে পারছি না কিছু। স্কাল্পচারটা দেখা যাচ্ছে, এটা ভীষণ ফেমাস এখানে, মানে একটা মানুষের মূর্তি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে এরকমই লাগে দেখতে, তাই না? যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কারণ এরকমই লাগে দেখতে এটাকে। আর এই পুরো বিল্ডিংটা না ইউএসের মতো লাগে। আর ওখানে ওই যে কোরিয়ার ফ্ল্যাগ উঠছে, এখানে সে স্কাল্পচারটা, সে আর আমরা যেদিক থেকে এসেছি সেটা হচ্ছে ওইখানে, ওই যে একটা সিঙ্গেল স্কাল্পচার দেখা যাচ্ছে ওদিক থেকে আমরা এসেছি, ছাতার হ্যান্ডেলের রং উঠে গেছে। এইটা পুরো মেটালের বলো বডিটা, আমি ঠুক ঠুকঠুক করে দেখেছি। এই যে আমাদের এলিয়েন ইউএফও তো এখানে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ওই জন্য একদম টুপি টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি আমি। শীত এবার কবে যাবে জানি না। আর এটা না এই যে যে জায়গাটা, না না সরি আমি ভুল বলেছি, এটা সেই জায়গা নয়, এটা হচ্ছে প্রিজার্ভ হেরিটেজ, এখানে কিছু ছিল হয়তো আগে, তো এটা এই যে পাথর টাথর যা কিছু আছে ওই জন্য এই জায়গাটাকে এরকম রাখা হয়েছে। এই জায়গাটা নয় সরি, ওটা অন্য একটা কোনো সাইডে করা হয়েছিল, আসলে আমার না সব দিক থেকে একই রকম মনে হয়। যে জায়গাটা, না না সরি আমি ভুল বলেছি, এটা সেই জায়গা নয়, এটা হচ্ছে প্রিজার্ভ হেরিটেজ, এখানে কিছু ছিল হয়তো আগে, তো এটা এই যে পাথর টাথর যা কিছু আছে ওই জন্য এই জায়গাটাকে এরকম রাখা হয়েছে। এই জায়গাটা নয় সরি, ওটা অন্য একটা কোনো সাইডে করা হয়েছিল, আসলে আমার না সব দিক থেকে একই রকম মনে হয়।
লাইট টাইট একটু একটু জ্বলেছে। ভেতরে ঢুকছি না আমরা, বাইরে বাইরে ঘোরাঘুরি করছি। ভেতর দিকটাতে ভীষণ সুন্দর মার্কেট আছে, অনেক রকমের জামা কাপড়ের দোকান টোকান, সাজুগুজুর দোকান, দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে। আর এই যে সামনে নিচে দেখা যাচ্ছে, এখানে সাবওয়ে স্টেশন। এখানে না কোরিয়াতে, বাকি সিটিতে হয়তো নয়, সোলে সমস্ত রকম বড় বড় বিল্ডিং বা যে কোনো ফেমাস জায়গা সমস্ত কিছু সাবওয়ের সঙ্গে কানেক্টেড। আর জাস্ট সাবওয়ে থেকে নেমেই এখানে আসা যায়, মানে একদম জাস্ট সাবওয়ের থেকে তুমি নামবে আর এখানে চলে আসবে। আর আমরা না গাড়িটা এখানে পার্ক করিনি, গাড়িটা রাস্তার অপোজিটে একটা শপিং মল আছে তার ওইখানে পার্ক করেছি, কারণ ছেলের একটা জুতো কেনার আছে। তো জুতোটা না আমরা অনলাইন অনেকদিন থেকে খুঁজছি, কিন্তু ওই ওর যে সাইজ সেই সাইজটা পাচ্ছি না, ওই জন্য আমরা ওখানে পার্ক করেছি। কেন একটু হেঁটে, মানে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মানে সাবওয়ে স্টেশনের ওখানে এখানে দোকানও আছে, তো সাবওয়ে স্টেশনের ওই ভিতর থেকে অন্যদিকে সিঁড়ি দিয়ে উঠবো, তো সেই জন্যে আমরা এতটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের জুতোটা আর কেনা হয়নি, পুরো শপিং মলটাই বন্ধ। তো পার্কিং লটটা এরকম ঠিকঠাক ছিল, তো আমরা বুঝতেও পারিনি যে পুরো শপিং মলটাই টোটালি বন্ধ হয়ে গেছে। একবার দিনের আলোয় দেখিয়েছে, একবার রাতের আলোয় লাইটে, মানে একবার ন্যাচারাল লাইটে, একবার আর্টিফিশিয়াল লাইটে, দংদেমুন ডিজাইন প্লাজা। সাদা সাদা টেন্ট মতো ওখানেও জামা কাপড় বিক্রি হয়, আমাদের যেমন কি বলবো ফুটপাতের দোকানে ওরকমই ওগুলো টেন্ট করে বিক্রি হয়। ওখানে ওরকম মার্কেট আছে, সানডেতে বসে এখানে একটা মার্কেট, পুরোটা ওরকম টেন্ট করে হয়। বৃষ্টি ফৃষ্টি হলে সেদিন কোথায় বন্ধ করে দেয় এরকম কিছু আছে, মানে আমরা একবার এসেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিলো, তো দোকানটা মানে মার্কেটটা বন্ধ ছিল, দোকান নয়। এবার একটা গেট আসছে, আমি দেখাচ্ছি, যে পাঁচিলটা গিয়েছিলাম না দেখাতে, সেই পাঁচিলের বিভিন্ন কয়েকটা গেট ছিল,
এটা হচ্ছে তার মধ্যে একটা গেট, তো এটা এই যে গেটটা মুন মানে হচ্ছে কোরিয়ানে দরজা বা গেট, তো এটা হচ্ছে দংদে মুন মানে এখানকার যে গেটটা। অদ্ভুত ভাবে আমরা আগেও একবার এই গেটটা দেখতে এসেছিলাম, সেদিনও সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছিল, আজকেও সেম সন্ধে হয়ে গেছে বৃষ্টিও হচ্ছে। আর এটা হচ্ছে 2017 সালের ছবি, ভীষণ সুন্দর লাগছে, তোমরা একবার দেখো জাস্ট ছবিটা। যা ঘুরেছি এই এরিয়াটাতে আমি আর অরিজিৎ, প্রচুর ঘুরতাম আমরা হেঁটে হেঁটে, আমাদের হেঁটে হেঁটে ঘুরতে বেশি ভালো লাগতো বলো। বাসে করে আসলে ঘুরলে না সব কিছু দেখা যায় না, বোঝায় আমরা অলি গলি সমস্ত হেঁটে হেঁটে ঘুরতাম প্রচুর। বাসে করে আসতাম অবশ্যই, বাসে পাশে আবহাওয়াতে করে আসতাম এসে, তারপরে হ্যাঁ বাসে খুব একটা আসতাম, বাসে একটু সময় বেশি লাগে। হ্যাঁ এখান থেকে ফেরার সময় গিয়েছি, আর সাবওয়েতেই আসতাম, সময়টা কম লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।